Hey guys, how are you? I am Mr. Tanmay Bach. Welcome everyone to my channel. Hey, ज़्यादा पूरा स्टाइल है इंट्रो दे। अच्छा अच्छा अच्छा। Hey guys, how are you? I am Mr. Tanmay Bach. Welcome everyone to my channel. आज क्या मैं बांग्लादेश बुके जेटा चल चे? मैंने सिर्फ़ कम मैंने अतोड़ा ही बाजे चल चे। मैंने अमी कोई दुखी तो मैंने एरो कोनो दिनो होय नहीं। एरो मैंने बाजे दिन आस्वे। एरो कम मानुष के ऐतो हैरेस होता हो आबे। আরে তোমরাই কিছুদিন আগে জেফার দিদি অ্যান্টিভাই আর রি দিদির কন্ট্রোভার্সি দেখেছো, ঠিক আছে? সেই ঘটনা না ভুলতে ভুলতে শুরু হয়ে গেছে বাংলায় আবার কন্ট্রোভার্সি, আবার কন্ট্রোভার্সি, আবার কন্ট্রোভার্সি। সেই কদিন ধরে দেখে আসছি শুধু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, আর সেই কন্ট্রোভার্সি দেখে আমি নিচ্ছি মজা। এই কন্ট্রোভার্সির নায়িকা নাকি আরে জেনি জেনি সব জেনি সবসি জেনি সব জেনি সবচেয়ে বেশি আগে পাট কাটি দিয়ে না পশ্চাৎ ছিদ্রে তারাবাজি জ্বালিয়ে দেব বলে দিলাম। আচ্ছা আচ্ছা সরি 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 জেনি সবসে আটকে। আর আর এদিকে নায়িকা শুধু একা থাকলে হবে, নায়কও আছে যে কিনা বাংলায় হিপহপ হবে, আমাদের দাদা কাঞ্চু মাঞ্চু। বাবা বড় বাল ছিঁড়ে ফেলেছি তুমি, সবাই একটা হাততালি দাও। বাবা বাবা শুধু সেটা ভাঙা। তো আমরা যাদবপুর হোস্টেলেও দেখেছি দাদা, তো সেরকম সব জায়গায় একটা করে দাদা থাকে, ঠিক আছে? তো এই কন্ট্রোভার্সির মধ্যে আর একটা দাদা জড়িয়ে গেছে, সে দাদা বহুত দূরে থাকে মালয়েশিয়া, ঠিক আছে? দাদার নাম জুনিয়ার দা। এই ভিডিওটা আমি অটো ব্লক করে দেবো কিছুক্ষণের মধ্যেই। না দাদা তুই করে না, সামান্য চ্যানেল, ছোট্ট চ্যানেল একটা। দাদা প্লিজ চালা যা, ক্যারি অন, আমি দেখে নিব, তোদের কোনো প্রবলেম নাই দাদা। যাই হোক, দাদা আমার কোনো ক্ষতি করবে না বলে দিয়েছে। এমন সমস্ত ঘটনার মধ্যে না একটা নিরীহ প্রাণ জড়িয়ে যায়, নিরীহ, একদম নিরীহ প্রাণ। ভাবতেও পারিনি এরকম একটা কেসে জড়িয়ে যাবে লিজা মণ্ডল। জিডির মধ্যে যে লিজা মণ্ডল নামটাও দিয়েছে, মানে উইদাউট এনি রিজন একটা পুলিশের খাতায় আমার নামটা কেন উঠেছে, এই প্রশ্নের উত্তর জেনে তোকে দিতেই হবে। আর এদিকে ও অভিষেক দা তার নিজের কাজে ফিরেছে, সদ্য কন্ট্রোভার্সি শেষ করে এখন সে ঠিকঠাক কন্টেন্ট দিচ্ছে, ঠিকঠাক কাজ করছে। ইয়ে বাত বিট জায়গা, মানে তোমার লাইফে যে খারাপ সময় যাচ্ছে, ইয়ে বাত বিট জায়গা, একদিন ঠিক হয়ে যাবে সব কিছু। তুমি সময় কখনো খরচা হয় না, সময় একটা এমন একটা জিনিস যেটা খরচা হয় না, খরচা আমরা করি। তাহলে এখন মুদ্রা কথা, তুমি যদি ইউটিউবার হয়ে থাকো জিডি এফআইআর তোমার নামে হবেই, ঠিক আছে? ও হ্যাঁ, তুমি যদি রোস্টার হও তোমার ঘরে পুলিশ ঢুকিয়ে দেবো। যাই হোক, ক্যালিফোর্নিয়াতে আছে আমার মহুয়াদি, ঠিক আছে? মহুয়াদি মানে বুঝতে পারছো সেই রামকৃষ্ণ মেহা? হ্যাঁ জানি, হ্যাঁ ও তোমার মেদিনীপুরের লোক বলে তো সেই দিদির ভিডিও। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এদিকে আছে বং সুইডেন, সেটা নিয়ে শুরু করে দেবো। কাদা ছোড়া ছড়ি তো এত কিছুর পরেও তোমাদেরকে একবারও মনে পড়েনি অনুরাজের কথা? থামো এবার সবাই, থামো প্লিজ, এবার এবার সবাই একটু থেমে যাও। তিনটা বছরের ভালোবাসা কিভাবে ছেড়ে চলে গেল? ওকে নাকি জোর করে ধরে নিয়ে গিয়ে এইভাবে সিঁদুর তুলে দিয়েছে। চুতিয়া লিখা আছে, চুতিয়া মেয়েরা এক পুরুষের সমস্ত দর্শকদের বলছি, তোমরা ওই ভিডিও গুলো লাখ লাখ নিউজ এনে দিচ্ছ, লাখ। আরে এত হিংসা হচ্ছে কেন? আর এদিকে সাধ্যবাড়ির এত সুন্দর ব্লগ, ওকে তো বাদই রাখো, আমি এত সুন্দর ভিডিও বানাই, এত সুন্দর ভিডিও বানাই, এত সুন্দর। ওরে অভদ্র ঘরের ভদ্র পোলা, দূর। এত কিছু হলো, এত কিছু অব্দি লিমিট ঠিক আছে, এরপর আসছি। হ্যাঁ আসছি, সেই ছোট্ট বোন কে বলতো? দীপানিতা কয়াল, চিনতে পারছো না? দূর, তুমি কি সনাতনী নাকি? শুনে নাও বোনের মুখের কথা। জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবনার টাকা থাকবে। আরে কেউ একটু রস দেবে আমাকে? আরে কেউ একটু রস দেবে, আমার রস শুকিয়ে গেছে। আমার আমার গর্ভে সন্তান থাকা অবস্থায়
যদি সিরিয়াল দেখে সন্তানও সিরিয়াল দেখে। এই বোন 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 তোর এই কথা আমি মানতে পারছি না, ঠিক আছে? তোর এই কথা আমি মানতে পারছি না। তোর আসে কি করে, এটা আসে কি করে? তুই স্কুলে যা, স্কুলে যা, স্কুলে যা। আর নাহলে এখন পাড়ায় পাড়ায় বচন হয়, বচনে যাবি। মা যদি রং বাজ হয় সন্তান চিটিং বাজ হবে। জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং বাজ, চিটিং বাজ, চিটিং বাজ, চিটিং বাজ। আমি সায়েন্সের ছাত্র, যারা সায়েন্সের স্টুডেন্ট, আমি সবাইকে বলছি না, তারা বলে ভগবান ডান নাই কেন, আমি সায়েন্সের ছাত্র, সাইন্স সাইন্স বিজ্ঞান বিজ্ঞানে তুমি অজ্ঞান হয়ে গেছো। ইয়ং ছেলেরা বা আমাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম করে। শ্বশুরকে প্রণাম না করলে বউয়ের কাছে ঝাটা খেতে হবে। আর কিছু? আজকে আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে, মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম তুমি ছাগল মাংস খেয়েছিলে, হ্যাঁ কিনা বলো, না হলে আমার মতো ছাগল জন্ম হয় বলো তো। এমনি এমনি বোন কি মিথ্যা কথা বলছে? হ্যাঁ এমনটাই বলেছে। আর সেইদিকে একটা গুঠার বস্তার মতো একটা বাবাকে এইভাবে তুলে দিল, দিয়ে এইভাবে ঘুরন্ত পাখাকে বন্ধ করে দিল, ঠিক আছে? অমনিও ভগবান হয়ে গেল, চলে গেল অনুকূল ঠাকুরের জায়গায়। কে এরা? তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যা যা দেখলে সব অন্যের দমে এইভাবে এইভাবে পিঁপড়ের মতন আঁকড়ে আঁকড়ে ওঠা পাবলিক, ঠিক আছে? এখন নিজের দমে একদম খেটে খুটে ময়দানে কাজ করে দেখাচ্ছে, সেই পাবলিককে দেখো, তারপর বলছি। এই যে তোমরা নাচন কুদন মেয়েটাকে দেখলে, এত লোকের সামনে একদম লোকাল ট্রেনে নেচে বেড়াচ্ছে, ঠিক আছে? এটা গুলশান কুমারের মেয়ে, জানি না চারিদিকে যেসব লোকজনেরা দেখছে তারা কিভাবে মানে মজা নিচ্ছে, ভিডিও করছে। ভাই একে কেন টেনে নামিয়ে দেওয়া হচ্ছে না লোকাল ট্রেন থেকে? এগুলো দেখতে দেখতে ভাই ভুল স্টেশনে নেমে যাবি তোরা। আরে এই ছোট বাচ্চারা মামা বাড়ি যাবে কোথায়, সে কি সব দেখছে? দুদিন পর আমিও এই লোকাল ট্রেনে ক্যাওড়ামো করবো, কার কি করার আছে করে নেবে, কে কটা কি মামলা করে আমার নামে করে নেবে। আই ডোন্ট কেয়ার বালছাল পিপুল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের একটাই কথা বলবো, তোমরা আবার যে যার কাজে ফেরো, ঠিক আছে? কন্ট্রোভার্সির এই খেলা তোমরা বন্ধ করো, আরও তোমরা অনেক 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 ভালো ভালো কাজ দাও, আমরাও দেখি। আমি আগেও বলেছি পরেও বলেছি, এই ভিডিওটা কাউকে পার্সোনাল অ্যাটাক করে আমি বানাইনি। তো ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাও তোমরা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমার ফেসবুক পেজ তন্ময়বাজ অফিসিয়াল যারা ফলো করনি করে নাও, অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, চল টাটা।